সুপ্রিয় দর্শক, চাঁদপুর শহরের ফ্যামিলি কেয়ার হাসপাতালের সামনে একজন রিক্সা চালক একটি ভান্ডিল টাকা পেয়েছেন। আসলে কত টাকা সেটি এখনও ড্রোনে দেখা হয়নি। আমরা একটু জানবো যে এই রিক্সা চালক ভাই কিন্তু ওই টাকাটা পেয়েছে এবং ওনার কাছ থেকে জানবো উনি কীভাবে টাকাটা পেয়েছেন। তাই এই যার টাকা সে ব্যক্তি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তো তিনি যোগাযোগ করে প্রকৃত ব্যক্তি তার টাকাটা নিয়ে যেতে পারবেন। আচ্ছা ভাই, আপনার এই টাকাটা কোন জায়গায় পাইছেন, কখন পাইছেন? ফ্যামিলি কেয়ার হসপিটাল হাজী মহসিন রোডের সামনে পেয়েছে। ফ্যামিলি কেয়ার হসপিটালের সামনে হাজী মহসিন রোড এই রাস্তায় রাস্তায় রাস্তার মধ্যে মানে আনুমানিক কত মাসখানে কত টাকা আমি বলি না, যে শনাক্ত দিব পরে নিয়ে যাব। মানে ভান্ডিল, এক ভান্ডিল টাকা, এক ভান্ডিল টাকা, রবার্ট বাদ্যা বান্ধন, এক ভান্ডিল টাকা, রাবার দিয়ে পেঁচানো নাকি? আচ্ছা, আপনার নাম্বার, মোবাইল নাম্বারটা? আমার নাম্বার হলো 0187 160 তারপর 5991। আপনার কোন জায়গায় বাজে, আপনার নাম কি? আমি মিডল্যান্ড হসপিটালে ডিউটি করি, দারোয়ান পোস্টে। মিডল্যান্ডে আছেন? মিডল্যান্ড হসপিটাল। আচ্ছা, টাকাটা একটু দেখানো যাবে? একটু একটু দেখান না, দেখানো যাবে না। না না, আমরা তো ভিতরে দেখতেছি না, জাস্ট একটু মানে ভান্ডিলটা একটু দেখান, আপনি পুরো দেখানো দরকার নেই, ভান্ডিলটা একটু দেখান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাকার ভান্ডিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টাকাগুলোই তিনি চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ ফ্যামিলি কেয়ার হাসপাতালের সামনে রাস্তায় পেয়েছেন। তো যে ব্যক্তি বা যার এই টাকাগুলো হারিয়েছে সেই ব্যক্তি প্রকৃত মানে উপযুক্ত প্রমাণ সহকারে আপনি এই টাকাগুলো খোঁজ করে নিয়ে যেতে পারবেন। আমরা ওনার নাম্বার রাখতেছি এবং আমরা দেখি কারো জিম্বায় এই টাকাগুলো রাখা যায় কি না।